বরপেটা জেলার গণকুচি পূব পথারহাটির নিবাসী এগারী নৃত্যশিল্পী হয়েছে দীপাঞ্জলি পাঠক। বিশিষ্ট নৃত্যশিল্পীগিয়ে বিগত ২৫ বছর ধরে নিজের নৃত্যর শিক্ষানুষ্ঠান পরিচালনা করে আহিছে। বর্তমানলৈ তেও ২০০০ অধিক ছাত্র ছাত্রীক নৃত্যর প্রশিক্ষণ দিছে। সরুরে পৰা নৃত্যত পারদর্শী দীপাঞ্জলি পাঠকে স্কুলিয়া দিনতে নৃত্যর প্রথম প্রশিক্ষণ লৈছিল। পিতৃর কর্মসূত্রে তেওঁলোক প্রথমে বঙ্গাইগাঁও রেলওয়ে কলোনীত থকার সময়ত অনুষ্ঠিত হওয়া এখন প্রতিযোগিতাত তৃতীয় স্থান অধিকার করবলৈ সক্ষম হয়েছিল। এই অভিজ্ঞতাই তেওঁক নৃত্য জগতৰ সৈতে নিবিড়ভাবে জড়িত করে তুলিছিল। নৃত্য জগতখন কেনেকৈ সোমালো, মই মোৰ শিক্ষাগুৰু, প্ৰথম শিক্ষাগুৰু যোনে মোৰ স্কুলৰ প্ৰাথমিক শিক্ষাগুৰু, লগতে মোৰ নৃত্যৰ শিক্ষাগুৰু মোৰ সন্মানীয় শ্ৰদ্ধাৰ নৰ্মদা বাইদেউ। তেতিয়া মোৰ বয়স মানে ক'ব গ'লে পাঁচ বছৰ ছবছৰ আছিলে আৰু মোৰ বয়স। আমাৰ ৰেলৱে স্কুলত মানে এজনী শিক্ষাগুৰু আছিলে, তেওঁ মানে ফ'ক ডান্সটো শিকাই আছিলে। তেতিয়া মোৰ প্ৰশিক্ষণ হিচাপত মই কাৰোৰ পৰা লোৱা নাছিলোঁ। তেতিয়া মই চাইছিলোঁ বস্তুটো যে কেনেকৈ বস্তুটো নাচিব পাৰে, সেই বস্তুটো গোটেইখিনি ফলো করে মই ডান্স কম্পিটিশনত জয়েন করেছিল। গোটেই রেলওয়ের মানে উপরতে কম্পিটিশনটো হয়েছিল, তারপরে মই দ্বিতীয় স্থান পাবলে সক্ষম হয়েছিল। পরবর্তী সময়ত পাঠকে বিভিন্ন ঠাইত নৃত্য পরিবেশন করে বহুতো পুরস্কার লাভ করে আর ক্রমান্বয়ে নৃত্য জগতত সুপরিচিত হয়ে পড়ে। তেওঁর প্রতিভা বিকাশের যাত্রাত অসমৰ বিখ্যাত নৃত্য প্রশিক্ষক জিৎ খান আৰু ভাৰত বিখ্যাত নৃত্যশিল্পী কোৰিঅগ্ৰাফাৰ ধৰ্মেশ ইয়ালাণ্ডেৰ পৰা শিক্ষা গ্ৰহণ কৰে। এই প্ৰতিভাৱান শিল্পীগৰাকীয়ে অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন ঠাইত নৃত্য পৰিৱেশন কৰি বহুতো পদক অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। অৱশ্যে বৰ্তমান সময়ত তেওঁ নিজৰ শিক্ষানুষ্ঠানত ছাত্ৰ ছাত্ৰীসকলক নৃত্য শিকোৱাত অধিক মনোনিৱেশ কৰাৰ বাবে প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰাৰ পৰা বিৰত আছে। মই ডান্স শিকি আছো, তারপরে মই গলো আপনার প্রশিক্ষণ লব কারণে ধর্মেশ স্যার, ধর্মেশ যে ডান্স প্লাসর তাতে প্রশিক্ষণ ললো, মই বাহিরত লৈছিলোঁ। তারপরে মোৰ শিক্ষাগুরু জিৎ খান স্যার তাতেও প্রশিক্ষণ ললো মই। উল্লেখযোগ্য যে দীপাঞ্জলি পাঠকে প্রশিক্ষণ দিয়া বহু সংখ্যক ছাত্র ছাত্রীয়ে বর্তমানও ভারতের বিভিন্ন ঠাইত পুরস্কার লাভ করে আহিছে। তেওঁৰ এই অবদানে অসমৰ নৃত্যকলাৰ বিকাশত এক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰি আহিছে। বৰপেটাৰ পৰা জিলিয়াছ দাসৰ ৰিপৰ্ট, লোকেল ৩৮।